আপনি হয়তো জীবনে অনেক মুভি দেখেছেন, অ্যাকশন, রোমান্টিক, হরর, থ্রিলার, কিন্তু আজকে এমন একটি মুভি নিয়ে আলোচনা করব যে মুভিটা আপনি চাইলেও দেখতে পারবেন না। মুভিটি মুক্তি পাবে এখন থেকে আরও 100 বছর পরে। হ্যাঁ, মুভিটি রিলিজ পাবে 2015 সালের নভেম্বরে। 2015 সালের নভেম্বরে মুভিটি অ্যানাউন্স করা হয় এবং একটি টিজার রিলিজ দেওয়া হয়, কিন্তু মুভিটি মুক্তি পাচ্ছে 2015 সালের নভেম্বরের 18 তারিখ। টিজার থেকে এখনও পর্যন্ত যতদূর জানা গেছে এটি একটি সায়েন্স ফিকশন ঘরানার মুভি হবে। আপনিও চাইলে ইউটিউবে মুভিটির টিজার দেখতে পারেন। টিজার থেকে মুভিটি সম্পর্কে যতটুকু আন্দাজ করা যায়, মুভিটি অ্যাকচুয়ালি একটা প্রেডিকশন ধরনের মুভি। 100 বছর পর পৃথিবী কেমন থাকবে সেটি প্রেডিকশন করে এই মুভিটি তৈরি করা হয়েছে। এই মুভিটি লিখেছেন জন মালকোভিচ এবং মুভিটি ডিরেক্ট করেছেন রবার্ট রড্রিগেজ। এই মুভিটির সব ধরনের কাজ সম্পূর্ণরূপে শেষ এবং মুভিটি একটি বুলেট প্রুফ লকারের মধ্যে রাখা হয়েছে, যেটি 100 বছরের আগে খোলা সম্ভব নয়। 100 বছর পর এই মুভিটি দেখার জন্য হয়তো আমি আপনি কেউই বেঁচে থাকব না। মুভির টিজারে লেখা ইমাজিন ইওর ফিউচার, এটা থেকে আমরা ধারণা করতেই পারি যে মুভিতে 100 বছর পরের ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে অনেকটা সেটা উল্লেখ করা হয়েছে। এই মুভিতে কে কে অভিনয় করেছেন সেই সম্পর্কে এখনও কোনো সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি, তবে 3টে নাম উঠে এসেছে। প্রথম নাম হচ্ছে জন মালকোভিচ, যিনি এই মুভিটির লেখক। ধারণা করা হচ্ছে ইনি মুভির লিড রোলে অভিনয় করবেন। দ্বিতীয় নাম সৈয়দ সেন, ইনি এই মুভিতে ফিমেল লিড রোলে অভিনয় করবেন। এবং তৃতীয় নাম মার্কো জোরোর, যিনি এই মুভিতে ভিলেন অর্থাৎ নেগেটিভ রোল হিসেবে অভিনয় করবেন। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতেই পারে, 100 বছর পর এই মুভিটি কে রিলিজ করবে? এই মুভিটি রিলিজ করবে এই মুভির প্রোডাকশন হাউস অর্থাৎ লুইস 13। হয়তো এখনকার সিইও মারা যাবেন বা তিনি নাও থাকতে পারেন, তবে কোম্পানিটি অবশ্যই থাকবে এবং তখনকার সময় যারা দায়িত্বে থাকবে তারাই এই মুভিটি তখন রিলিজ করবেন। ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।